যত দ্রুত সম্ভব খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপন করাতে হবে। এর জন্যই বিদেশে নেওয়া অতি গুরুত্বপূর্ণ এই পরামর্শ বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের। রাজধানীর বসুন্ধরা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা চলছে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। সেখানেই সংবাদ সম্মেলন করে একথা জানিয়েছেন তার চিকিৎসকরা। দুই মাসেরও বেশি সময় ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সারাক্ষণ তাকে গভীর পর্যবেক্ষণে রাখা হচ্ছে। সোমবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব কথা জানান খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড। এবার দুই মাস একদিন হলো আজকে। 17 জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড থেকে বলা হয়, লিভার সিরোসিসেই মৃত্যু ঝুঁকি বাড়ছে খালেদা জিয়ার। এছাড়াও ডায়াবেটিক্স, হৃদরোগ সহ নানা জটিল সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন। এমন একটা অবস্থায় আমরা উপনীত হয়েছি যে অবস্থায় এখন পরবর্তীতে আমাদের সমস্ত চিকিৎসার অপশনগুলো সবগুলো প্রায় শেষ হয়ে এসেছে, আর আমাদের হাতে কোনো অপশন নাই যে এখনো সময় আছে যদি টিপস করা হয় এবং বিদেশের উন্নত মাল্টিডিসিপ্লিনারি সেন্টারে নিয়ে ওনার টিপস পরবর্তী লিভার ট্রান্সপ্লান্টেশনের জন্য ইভালুয়েট করা হয়, সম্ভবত এখনো আমাদের হাতে অপশন আছে। অত্যন্ত জটিল অবস্থা এই লিভার সিরোসিসের, যেখানে মৃত্যু ঝুঁকি অত্যন্ত বেশি। চিকিৎসকরা জানান বেগম জিয়ার পেটে ও বুকে পানি জমছে, রক্তক্ষরণ, একই সঙ্গে রক্তে কমছে হিমোগ্লোবিনের মাত্রাও। এ কারণে এবার 4 ব্যাগ রক্ত দিতে হয়েছে বলেও জানান ডাক্তাররা। আমাদের এখানে এখন বাইপাস সার্জারি যেখানে সেখানে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, কিন্তু কার্ডিয়াক লিভার ট্রান্সপ্লান্টেশন এরকম হচ্ছে না এবং ওয়ার মতো সেট আপও এখন তৈরি হয়নি। তো সুতরাং এই অবস্থায় ওনার মতো, আমি খালেদা জিয়া বলছি না, ওনার মতো একটা ক্রিটিক্যাল পেশেন্ট আমরা এখানে ট্রান্সপ্লান্টেশন করতে পারবো না। আমাদের ক্র্যাশ কার্ট থাকে, ক্র্যাশ কার্ট মিন একটা বক্সের মধ্যে সব ধরনের ওষুধ এবং সব ধরনের ইমার্জেন্সি সব পর্যন্ত থাকে। সেই জন্য আমরা পানিটা বের করার জন্য ওখানে নেই, কোনো রকম ক্যাটাস্ট্রোফির জন্য আমরা ইমিডিয়েটলি হ্যান্ডেল করতে পারি। সেই জন্য অনেকে শিশুতে নেওয়া হয়, যখন দেখা যায় পানিটা বের হয়ে গেল, ওনার পানিটা রিপ্লেস হয়ে গেল, তখন আবার ওনার হার্ট কন্ডিশন, ওনার সব কন্ডিশন, স্যাচুরেশন এবং দুই ঘন্টা অবজারভেশনের পরে যখন দেখা যায় স্বাভাবিক, তখন আবার ওনাকে ক্যাবিনে শিফট করা হয়। সাবেক এই প্রধানমন্ত্রীকে এবার আর কোনোভাবেই বাসায় নেয়ার মতো সুস্থ অবস্থায় আনা যাচ্ছে না বলেও জানান বিশেষজ্ঞ এই চিকিৎসকরা। মাসুদ আলাবনি, নিউজ 24, ঢাকা।